ঘোষণামূলক মামলা কি তা জানতে ভিডিওটি দেখুন একদম শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম, আমি সুরায়া মুশিফা, আইনবিদ্যা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর সেকশন 42 অ্যান্ড 44। আলোচনা শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন ইনস্ট্যান্ট ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। সেকশন 42, সেকশন 42 কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি সেকশন, আর প্রচুর মামলা আসে দেওয়ানি আদালতে এই সেকশনের আন্ডারে। এই সেকশনে আলোচনা করা হয়েছে ঘোষণামূলক মামলা সম্পর্কে। কোনো একজন ব্যক্তি যদি আইনগত পরিচয় অথবা তার মালিকানা সত্ত্বে যদি অন্য একজন ব্যক্তি অস্বীকার করে তবে সেই ব্যক্তি দেওয়ানি আদালতে তার বিরুদ্ধে মামলা করতে পারেন। আর তার মানে একজন ব্যক্তি তার মালিকানা সত্ত্ব অথবা তার আইনগত পরিচয় এ মামলা করার মাধ্যমে রক্ষা করতে পারেন। যখন তিনি মামলাটি করবেন আদালতে তখন আদালত তার সুবিবেচনার মাধ্যমে এই মামলার রায় দিবে। এই মামলার বিবেচ্য বিষয়গুলো হলো যিনি এই মামলাটি করেছেন তার কোনো আইনগত পরিচয় আছে কি না অথবা তিনিও সম্পত্তির মালিক কি না। দ্বিতীয়ত তার এই আইনগত পরিচয় অথবা তার এই মালিকানা সত্ত্ব কোনোভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে কি না। এই মামলাটি তামাদি আইনের 120 নং অনুচ্ছেদ অনুযায়ী 6 বছরের মধ্যে দায়ের করতে হবে। সেকশন 44, সেকশন 44 আলোচনা করা হয়েছে তত্ত্বাবধায়ক নিয়োগ সম্পর্কে। একটি মামলা চলাকালীন যে সম্পত্তি নিয়ে এই মামলাটি চলছে সেই সম্পত্তি দেখাশোনা করার জন্য আদালত একজন তত্ত্বাবধায়ক নিয়োগ করবেন। আর এই তত্ত্বাবধায়কের ক্ষমতা, এই তত্ত্বাবধায়কের কর্তব্য এগুলো দেওয়ানি কার্যবিধি অনুযায়ী নিয়ন্ত্রিত হবে। এ ছিল আমার আজকে আলোচনা। যদি আলোচনাটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন, এবং যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি আশা করার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।